বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি সাইফুল ইসলাম, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি গোজিএইটে। বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের সপ্তম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো, দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, চলো আমরা শুরুতেই সরল সমীকরণের সংজ্ঞাটি দেখি। সরল সমীকরণের সংজ্ঞায় বলা আছে, চলো প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত যে কোনো গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এর মানে হলো x প্লাস এ সমান সমান ফাইভ, আবার x স্কোয়ার প্লাস এ সমান সমান সেভেন। এরা উভয় হলো সমীকরণ। কিন্তু এখানে আরও বলা আছে, চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমরা এখানে যে দুইটি সমীকরণ লিখেছি তার মধ্যে প্রথমটি একঘাত বিশিষ্ট এবং দ্বিতীয়টি দুই ঘাত বিশিষ্ট। যেহেতু প্রথমটি একঘাত বিশিষ্ট, এর জন্য একে সরল সমীকরণ বলে। সরল সমীকরণসমূহ সাধারণত কিছু বিধি মেনে চলে। চলো আমরা এক এক করে বিধিগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে রয়েছে বিনিময় বিধি। মনে করো এ প্লাস বি যদি একটি সংখ্যা হয় বা একটি রাশি হয়, তাহলে একে লেখা যায় বি প্লাস এ। যেমন সেভেন প্লাস ফাইভ, এর মান হল বারো। একইভাবে ফাইভ প্লাস সেভেন, এর মান হল বারো। এছাড়া বিনিময় বিধিটি গুণের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন এ ডট বি হলে বি ডট এ হবে। এবার আমরা বন্টন বিধি নিয়ে আলোচনা করব। মনে করো এ ইন্টু বি প্লাস সি হলে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি হবে। এবার আমরা পক্ষান্তর বিধি নিয়ে আলোচনা করব। মনে করো একটা সমীকরণ এভাবে আছে, এক্স প্লাস ফাইভ সমান সমান সেভেন। এক্ষেত্রে আমরা যে কোনো পদকে অপর পাশে নিতে পারব, যেমন এক্স সমান সমান সেভেন মাইনাস ফাইভ। এটাই হলো পক্ষান্তর বিধি। এবার আমরা বর্জন বিধি নিয়ে আলোচনা করব। মনে করো একটি সমীকরণ এখানে আছে এক্স প্লাস সেভেন, এ পাশে আছে ওয়াই প্লাস ফাইভ। এখন আমরা বাম পক্ষ থেকে যদি প্লাস সেভেনকে সরাতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস সেভেন মাইনাস সেভেন সমান সমান ওয়াই প্লাস ফাইভ মাইনাস সেভেন। এর মানে হলো উভয় পক্ষে আমাকে মাইনাস সেভেন দ্বারা যোগ করতে হবে, বা এভাবে বলতে পারি সাত বিয়োগ করতে হবে। তাহলে দেখো এই সমীকরণটি দেওয়া হয় এক্স সমান সমান ওয়াই মাইনাস টু। দেখো শুরুতে আমাদের এ পাশে প্লাস সেভেন ছিল, কিন্তু এখন এখানে সেভেনটি নাই, আমরা বর্জন করে ফেলেছি। একইভাবে আমরা গুণের ক্ষেত্রে এটা করতে পারি, যেমন ফাইভ এক্স সমান সমান থার্টি। আমরা যদি এই ফাইভটি সরাতে চাই, তাহলে উভয় পক্ষকে ভাগ করতে হবে এভাবে, ফাইভ এক্স ডিভাইডেড বাই ফাইভ থার্টি বাই ফাইভ, তাহলে দাঁড়ায় এটা সিক্স। দেখো আমরা ফাইভটিকে সরিয়ে ফেলেছি। এবার আমরা আর গুণন বিধি নিয়ে আলোচনা করব। একটা রাশি যদি এমন হয় এক্স বাই টু সমান সমান ফাইভ বাই সেভেন, তাহলে আমরা আড়াআড়ি গুণ করতে পারি এভাবে। এটাকে আড়াআড়ি গুণ করলে রাশিটি দাঁড়ায় সেভেন এক্স সমান সমান টেন। এই আড়াআড়ি গুণকেই আর গুণন বিধি বলে। এবার আমরা প্রতিসাম্য বিধি নিয়ে আলোচনা করব। প্রতিসাম্য বিধি হলো একটা সমীকরণ যদি এরকম হয়, ফাইভ এক্স প্লাস সেভেন টেন এক্স মাইনাস থ্রি,
আমরা চাইলে এই দুইটি এই সমীকরণের যে দুইটি পদকে এক পাশ থেকে অন্য পাশে নিতে পারি কোনো চিহ্ন পরিবর্তন ছাড়া এভাবে 10x minus 3 সমান সমান 5x plus 7 পদসমূহের এভাবে পক্ষ পরিবর্তনকে প্রতিসাম্য বিধি বলে বন্ধুরা আশা করছি তোমরা এই বিধিসমূহ বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো আমরা সরল সমীকরণের বিধিসমূহ ব্যবহার করে এই সমস্যা দুটি সমাধান করি প্রথম সমস্যায় বলা আছে 2 into 5 plus x is equals to 16 তাহলে আমরা লিখতে পারি 2 into 5 plus x is equals to 16 প্রথমেই আমরা বন্টন বিধিটি ব্যবহার করতে পারি তাহলে লিখতে পারি এভাবে বা 2 into 5 plus 2 into x is equals to 16 এখানে আমরা লিখতে পারি বন্টন বিধি বা 2 গুণ 5 10 twice x 60 এবারে আমরা যোগের বর্জন বিধি ব্যবহার করে অথবা পক্ষান্তর বিধি যে কোনো একটি বিধি আমরা ব্যবহার করতে পারি আমরা পক্ষান্তর বিধি ব্যবহার করে 10 কে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব বা twice x 16 10 আমরা এখানে লিখে রাখব পক্ষান্তর বিধি বা 2x সমান সমান 6 এবারে আমরা গুণের বর্জন বিধি ব্যবহার করতে পারি এভাবে যেহেতু আমার চলকের সাথে 2 আছে ভাগ দিতে পারি আমরা এটা কত এভাবে লিখতে পারি আমরা এখানে বর্জন বিধি ব্যবহার করেছি বন্ধুরা আশা করি তোমরা বিধিসমূহের সাপেক্ষে এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো এবার আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করব এখানে দেওয়া আছে thrice x plus আমরা এখান থেকেই সমাধান করতে পারি প্রথমে আমরা চলককে পক্ষান্তর করব ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসব তাহলে লিখতে পারি thrice x plus 7 4 plus 5x minus 4 7 minus x 7 by 2 আমরা এই পদসমূহের লসাগু করে পাই 4 সাথে 28 28 7 into thrice x plus 7 4 into 5x minus 4 is equals to 7 by 2 এখানে x এর জন্য হবে 28x আমরা এখানে লিখে রাখব পক্ষান্তর বিধি আর এরপরে আমরা এখানে লিখব এখানে দেখো আমরা গুণের বন্টন বিধি ব্যবহার করব 21x 49 20x minus 16 minus 28x 28 7 by 2 এবারে আমরা উপরে যোগ বিয়োগ করব যোগ বিয়োগ করে আমরা লিখতে পারি এখানে 21 আর 20 মানে হচ্ছে 41 41 থেকে 28 বিয়োগ গেলে থাকবে 13x এখানে আছে 49 এখান থেকে বিয়োগ যাবে 16 তাহলে থাকবে প্লাস 33 ডিভাইডেড বাই 28 7 বাই 2 আমরা এবার সংখ্যাটিকে যদি আর গুণন করি
আমরা আর গুণনে দেখেছি আর আরই গুণ হয় আর গুণন করলে হবে 26x প্লাস 66 ইজ ইকুয়ালস টু 28 গুণ 7 আমরা এখানে একটু রাফ করে নেই 28 গুণ 7 এ 6 196 196 আমরা এখানে আর গুণনটা লিখে রাখতে পারি আর গুণন বা 26x এবার আমরা পক্ষান্তর করতে পারি 66 কে 196 বিয়োগ 66 বা 26x সমান সমান 130 এবারে আমরা বর্জন বিধি করব গুণের বর্জন বিধি আমরা ঠিক এই অঙ্কটা যেভাবে করেছিলাম একইভাবে আমরা এভাবে করব 26x divided by x সমান সমান 130 divided by 26 তাহলে আমার লাস্টে থাকবে x সমান সমান 5 বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা এই গাণিতিক বিধিসমূহ ব্যবহার করে দুইটি গাণিতিক সমস্যার সমাধান করেছি আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানগুলো বুঝতে পেরেছো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজি8 এর সাথেই থেকো